দেখা হচ্ছে আমাদের লেখালেখি করি, খুব ভালো লাগছে। আর সুরজদা এখন থেকে সঞ্চালনা করছেন, সুরজদা শেষে কিন্তু একটা লেখা শুনবো। আর অধীর আগ্রহে মাননীয় শ্রদ্ধেয় যে বিশ্বনাথ মহা মহাশয় বসে আছেন তার কাছ থেকেও লেখা শুনবো, কিন্তু বসে থাকবো কিন্তু অনেক অধীর আগ্রহে। বর্ণমালা, আজকাল চারিদিকে কত কি হয় আমি চুপ করে শুয়ে থাকি, কোনো উত্তেজনা নেই, শুধু পেচ্ছাপ হলুদ হয়ে আসে। সব কিছু মেনে নিয়েছি আমি, পাড়ার কাকুর বনতন্ত্র, বুলাদির রেপ কেস, কলেজের বর্ধিত মাইনে, অশেষের ঝুলে পড়া। আমার হাই ওঠে, শীত করে, এই ফাল্গুনেও আমার শীত ঘুম কাটে না। আমার দুঃখী বর্ণমালা রাজপথ থেকে রক্তে ভেজা একটা তাজা বুলেট আমাকে ধার দাও। নমস্কার।